যে ব্যক্তি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করবে, কুরুক্তি করবে, এদের ব্যাপারে দুনিয়াতে কি শাস্তি হবে এবং আখিরাতে কি শাস্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসা, সম্মান দেয়া, তাকে মানা, এটা ইমানের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান না আনলে ইমানই তো হবে না, ইসলাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটাক্ষ করে, বিদ্রুপ করে, অসম্মান করে, তার ইমান থাকবে না। দুনিয়াতে কি শাস্তি? যদি রাষ্ট্র ইসলাম শরিয়া দ্বারা পরিচালিত হতো তাহলে তাকে এই যে রাসূল ইসলামকে অবমাননা করা হয়েছে এই জন্য সে ইসলাম থেকে বহির্ভূত হয়েছে, মুরতাদ, তার জন্য তার শরিয়া অনুযায়ী শাস্তি কার্যকর করা হতো। এখন যেহেতু এই ব্যবস্থা নেই, অতএব দুনিয়ায় কোনো শাস্তি নেই, তবে আখিরাতে ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, রাসূল বলেছেন যে আমার উম্মতকে আমি চিনব ওজুর চিহ্ন দিয়ে। ওজুর চিহ্ন গুররা মুহাজ্জালিন বলে জ্বলজ্বল করবে। হ্যাঁ, এটি শুধু সলাতের ওজু না, এটা যে কোনো ওজু। এই জন্য ওজু বেশি বেশি করাই তো ভালো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে যখন ওযু করা হয় বান্দার গুনাহগুলি ঝরতে থাকে, এমনকি হাত্তা মিন তাহতা আসফারি, নখের নিচ থেকেও গুনাহ ঝরতে থাকে। তো একজন মুসলিম, একজন মুমিন বেশি বেশি ওযু করবে, ওযু অবস্থায় থাকার চেষ্টা করবে। তবে এর অর্থ এটা না যে আমি ফরজ কাজগুলো বাদ দিয়ে শুধু ওযুই করব এই মর্যাদার জন্য, না। এই মর্যাদা হচ্ছে ফরজগুলো যথাযথভাবে পালন করে যে করবে তার জন্য এই মর্যাদা। সূরা হুজুরাতের 11 নম্বরে যে মানুষের দোষ ত্রুটি ধরা যাবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, হ্যাঁ, দোষ অনুসন্ধান করা, দোষ ধরা না, খুঁজে খুঁজে দোষ বের করা। তো এখানে আপনি আয়াত যখন রেফারেন্স দিবেন আয়াতের মধ্যে অর্থের ক্ষেত্রে যেন অ্যাজ ইট ইজ থাকে, আপনি বাড়াবেন না। এখানে নিজের দোষ ধরা যাবে না এটা তো কোরআনে বলা হয়নি, বলা হয়েছে অন্যের দোষ ধরা যাবে না এটাও বলা হয়নি, বলা হয়েছে অন্যের দোষ নিয়ে তোমরা অনুসন্ধান করবে না, খুঁজে খুঁজে দোষ তালাশ করবে, এটা পরিহার করি অভ্যাসটা, এটা ভালো অভ্যাস না। বিষয়টা এমন না, ওলা তাজাসসু, দোষ ধরা যাবে না কেন? মানুষের ত্রুটি বিচ্যুতি তাকে সংশোধনের জন্য বলতে হবে না, রাইট, বলতে হবে, কিন্তু দোষের পিছনে খুঁজে খুঁজে দোষ বের করা এটা নিন্দনীয় কাজ, এটা গর্হিত কাজ, এটা করা যাবে না। যেটা প্রকাশ পেয়ে যায় তখন আপনাকে বলতে হবে, এটা আপনার একটা ছেলে সিগারেট খাচ্ছে, আপনি তার চাচা, আপনি তার মুরব্বী, আপনি বললে শুনবে, তাদের এই দোষটা আপনি ধরবেন না, এই দোষটা ধরতে হবে, সেটাই। কিন্তু আপনি তার ঠোঁটটা একটু কালো দেখে সন্দেহ করলেন, সে সিগারেট খায়, বস আপনি পিছনে রয়ে গেলেন, দেখি এই সিগারেট খায় কিনা আমি এটা খুঁজে বের করবো, না, এটা করা যাবে না।